কল্যাণীর বিদেশি মদের বটলিং প্ল্যান্টে 72 ঘন্টারও বেশি সময় ধরে চলছে আয়কর দফতরের তল্লাশি। এবার হানা দিল ইডিও। সোমবার সকাল 6টা থেকে প্ল্যান্টের ভেতর আয়কর বিভাগের তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আয়কর দফতর সূত্রে খবর, ইডির কয়েকজন কর্তাও সেখানে গিয়েছেন। প্ল্যান্টের কর্তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার কারখানায় নো ওয়ার্ক নো পে নোটিশ ছোলানো দেখে ক্ষোভে ফেটে পড়েন কারখানার কর্মীদের একাংশ। 2015 সালে তৈরি মদের কারখানাটি বর্তমানে অ্যালয়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড নামে এক সংস্থা পরিচালনা করে। মালিক মহারাষ্ট্রের বাসিন্দা, তার রাজনৈতিক পরিচয় এখনো স্পষ্ট নয়।